আলাইকুম বন্ধুরা, আমি ডি টেকনিশিয়ান আলামিন। আজকে আপনাদের সামনে নতুন একটি কাজ নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা চাইনিজ ব্র্যান্ডের স্মার্ট এলইডি টিভি। এটার প্রবলেমটা কি প্রথমে আমরা সেইটা দেখে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি টিভির যে ব্যাক পার্টটা রয়েছে সেটাকে আগে থেকে ওপেন করে রেখেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটর লাইটটি, এটা কিন্তু জ্বলতেছে। আমি যদি টিভিটিকে স্ট্যান্ড বাই রিলিজ করি, বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন, আমি স্ট্যান্ড বাই রিলিজ করলাম। আমাদের প্রবলেমটা কি দেখতে পাচ্ছেন? আমাদের প্রবলেমটা ছিল আমাদের এখানে যে টিভিটির স্মার্ট টিভি লেখাটা চলে এসে আবার কিন্তু মানে এইখানে স্ক্রিনে কোনো ধরনের গ্রাফিক্স নেই, কোনো ধরনের কিন্তু লাইট এইখানে আমরা দেখতে পাচ্ছি না। আমি যদি আবার আপনাদেরকে একটু ভালো করে দেখাই, বন্ধুরা আমি 220 ভোল্ট প্লাগ ইন করলাম, দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। এটাকে যদি রিমোটে স্ট্যান্ড বাই রিলিজ করি এবং আমাদের প্রবলেমটা কী সেটাকে যদি দেখি, বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন, দেখবেন যে এই যে আমাদের টিভিতে লেখা মানে টিভির যে স্মার্ট টিভি এই লেখাটা এসে তারপর কিন্তু আমাদের টিভিতে কোনো ধরনের লাইট নেই, কোনো ধরনের গ্রাফিক্স নেই। সো বন্ধুরা, এটা কিভাবে সলভ করা যায় সে বিষয়ে আপনাদের সঙ্গে আজকে বিস্তারিত দেখাবো। বন্ধুরা দেখছেন যে আমার টিভিটি কিন্তু টোটালি ওপেন করা, তো ফার্স্ট টাইম এখানে ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। তো এটাকে যদি আমি স্ট্যান্ড বাই রিলিজ করি এবং আমাদের যে মাদারবোর্ড রয়েছে এখানে যদি ভোল্টেজগুলো মেজারমেন্ট করি, তো আমাদের রেজাল্টটা কী সেটা দেখি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মেন পিসিবির যে 12 ভোল্ট রয়েছে, আমাদের মিটার কিন্তু 12 ভোল্ট এইখানে ওকে রয়েছে। এবং এইখানে আমাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের র্যাম সাপ্লাই 1.5 ভোল্ট এইটাও কিন্তু ঠিক রয়েছে, এবং আমাদের 3.3 ভোল্ট রেগুলেটর এটাও কিন্তু ওকে রয়েছে। এবং আমাদের যে প্যানেল ভিসিসি সাপ্লাই, বন্ধুরা এলভিডিএস কেবলে যদি দেখি প্যানেল সাপ্লাই 11.98। আমি যদি আপনাদেরকে প্যানেলে আর একটু ভালো করে দেখাই, বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্যানেলে এইখানে প্যানেল ভিসিসি সাপ্লাই 12 ভোল্ট মিটার কিন্তু ওকে রয়েছে। এবং আমাদের প্যানেলের যে অন্যান্য ভোল্টেজগুলো যেগুলো জেনারেট হওয়ার কথা, এইখানে যদি আমরা দেখি বন্ধুরা ভিজিএইচ ভোল্টেজ, বন্ধুরা দেখতে পাচ্ছেন 32.57 ভোল্ট, এইটা কিন্তু আমাদের প্যানেলের ভিজিএইচ ভোল্টেজটা ওকে রয়েছে। এবং ভিজিএল ভোল্টেজটা যদি দেখি বন্ধুরা মিটার দেখেন -6 ভোল্ট ওকে রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের প্যানেলটা কিন্তু কাজ করছে, আমাদের টিভিটি স্ট্যান্ড বাই রিলিজ প্যানেলে যে সমস্ত ছবি তৈরি হওয়ার জন্য যে ধরনের ভোল্টেজগুলো দরকার সব ভোল্টেজ কিন্তু আমরা প্যানেলের যে টিকন বোর্ডটা রয়েছে এই টিকনে পাচ্ছি। এর মানে প্রবলেমটা যেটা সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম যখন স্ক্রিন বাই রিলিজ করছি, রিলিজ করার পরে কিন্তু আমাদের টিভিটির যে ব্যাকলাইটটি রয়েছে ব্যাকলাইটটি কিন্তু এসে চলে যাচ্ছে। বন্ধুরা আমরা যদি এখানে একটু ভালো করে আপনাদেরকে লক্ষ্য করে দেখাই, বন্ধুরা এইখানে যদি আমরা স্ট্যান্ড বাই রিলিজ করার পরে দেখি একটু ভালো করে, দেখবেন যে আমাদের লাইটটি কিন্তু চলে এসে বন্ধ হয়ে যাবে। বন্ধুরা আমি টিভিটি স্ট্যান্ড বাই রিলিজ করলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের লাইটটি কিন্তু ফ্ল্যাশ করে বন্ধ হয়ে যাচ্ছে। আবার যদি আপনাদেরকে দেখাই, বন্ধুরা আমি টিভিটি স্ট্যান্ড বাই রিলিজ করলাম, দেখলেন আমাদের যে লাইট ছিল লাইটটা এসে কিন্তু চলে যাচ্ছে। এর যে মেন কারণটা হচ্ছে সেটা আমরা যদি আপনাদেরকে দেখাই, এইখানে আমাদের যে ইনভার্টারের যে সেকশন, আমাদের মেন পিসিবির ভোল্টেজটা 12 ভোল্ট এইখানে মিটারে কিন্তু ওকে রয়েছে। মিটারে আমাদের মেন যে সাপ্লাই রয়েছে 12 ভোল্ট এইটা কিন্তু ওকে রয়েছে, কিন্তু আমাদের যে ইনভার্টারে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কোনো ধরনের ভোল্টেজ দেখাচ্ছে না। মানে তো সেক্ষেত্রে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট টাইম যখন আমরা টিভিটি স্ট্যান্ড বাই রিলিজ করছি, রিলিজ করার পরে আমাদের এইখানে কিন্তু ভোল্টেজটা দেখাই, কিন্তু সেকেন্ড টাইমই পরক্ষণেই আমাদের এইখানে ভোল্টেজগুলো কিন্তু আপনার ড্রপ হয়ে যাচ্ছে। তো এটার কারণটা কি এটার আমি আপনাদেরকে ফার্স্ট আগে একটু দেখাই, যে বন্ধুরা টিভিটি স্ট্যান্ড বাই রিলিজ করবেন, আমি মিটারটাকে ধরি, আমি মিটারটাকে দেখেন এই ডাউটের মধ্যে ধরছি। আমরা যদি মিটারে দেখি এবং টিভিটি যদি স্ট্যান্ডে রিলিজ করি, দেখতে পাচ্ছেন আমাদের এইখানে কিন্তু ভোল্টেজ শো করছে, আপ থেকে ভোল্টেজ কিন্তু মিটারে শো করছে, এটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। তো ফার্স্ট টাইম এইখানে ভোল্টেজটা কিন্তু জেনারেট হয় এবং দেন ভোল্টেজটা কিন্তু ড্রপ হয়ে যায়, যার জন্য দেখা গেছে আমাদের এলইডি লাইটটা কিন্তু আপনার গ্লো করে না।
তো এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমাদের যে পাওয়ার সাপ্লাইটা রয়েছে এখানে ইনভার্টার ভোল্টেজ না থাকার কারণে, ব্যাকলাইটের যে সাপ্লাইটা না থাকার কারণে কিন্তু আমাদের ব্যাকলাইটই চলে যাচ্ছে, আমরা ডিসপ্লেতে কিন্তু কোনো ধরনের গ্রাফিক্স এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এখন বন্ধুরা আমি যদি ব্যাকলাইটটাকে মিজার করে দেখি, অনেক সময় ব্যাকলাইট যদি কোনো ধরনের সমস্যা থাকে, সমস্যা থাকার পরে কিন্তু আমাদের যে ইনভার্টার সেকশনটা রয়েছে সেটা কিন্তু প্রোটেকশন মোডে চলে যায়। তো আমরা যদি ব্যাকলাইটটা মেজার করে দেখি যে আমাদের ব্যাকলাইটটি ওকে রয়েছে কিনা, ব্যাকলাইটটি ওকে আছে কিনা, এবং এটা যদি আমি আলাদা একটা ইনভার্টার লাগিয়ে দেখি যে আমাদের বুটটি চলে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা আলাদা ইনভার্টার সার্কিট নিয়েছি এবং এইটা লাগিয়ে ফার্স্ট দেখবো যে আমাদের টিভিটি ওকে হয় কিনা, দেন আমি আপনাদেরকে এটার ফাইনাল প্রবলেম এবং কিভাবে এটা সলভ করব সেইটাও আসলে আপনাদেরকে আমি বিস্তারিত দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা ইনভার্টার সার্কিট নিয়েছি, তো এটাকে আমাদের এলইডি টিভিতে সেট আপ করব। করার পরে এখানে আমি আমাদের ব্যাকলাইট কানেকশনটি দেওয়ার পরে দেখব যে আমাদের টিভিটি ওকে হয় কি না। তো আমাদের যে ভিসিসি সাপ্লাইটা রয়েছে, ইনভার্টারটা জানেন, ইনভার্টারটা অন করার জন্য ড্রাইভের জন্য আমাদের 12 ভোল্ট ভিসিসি সাপ্লাই দরকার। আমি 12 ভোল্ট ভিসিসি সাপ্লাইটা আমাদের যে মেন পিসিবি 12 ভোল্ট সাপ্লাইটা রয়েছে সেখান থেকে এটাকে দিচ্ছি, এবং এটা গ্রাউন্ড, গ্রাউন্ডটা আমি যে কোনো একটা মাদারবোর্ডের যে কোনো একটা গ্রাউন্ডে কানেকশন দিয়ে দিলাম। এবং ব্যাকলাইট অ্যানেবল হওয়ার জন্যে, আমাদের ব্যাকলাইটটা অ্যানেবল হওয়ার জন্যে এটা জাস্ট টেস্টিংয়ের জন্য আমি ইউজ করছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে আমি এই ব্যাকলাইটটা অ্যানেবল করে দিয়েছি, তো এই জন্যে আমাদের অ্যানেবলের আর দরকার নেই। এখানে যদি আমি ব্যাকলাইটটাকে কানেকশন দিয়ে নেই, দেওয়ার পরে যদি দেখি যে আমাদের রেজাল্টটা কী, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইনভার্টার সার্কিটটি লাগিয়ে নিয়েছি, এবং লাগানোর পরে এখন যদি আমি স্ট্যান্ড বাই রিলিজ করি, রিলিজ করার পরে বন্ধুরা ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং, আপনারা ভালো করে দেখেন, এইখানে অনেক বোঝার বিষয় রয়েছে। আমি যদি টিভিটিকে স্ট্যান্ড বাই রিলিজ করি, রিলিজ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা, সরি আমাদের ওয়্যারটি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইনভার্টার সার্কিটটি রয়েছে এই ইনভার্টার সার্কিটটিকে কিন্তু এইখানে কানেক্ট করে নিয়েছি, এবং টিভিটিকে যদি আমি স্ট্যান্ড বাই রিলিজ করি আমাদের রেজাল্টটা কি দেখেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের টিভিতে কিন্তু স্মার্ট টিভি লেখাটা চলে এসেছে, এবং আমাদের টিভিটি কিন্তু ওকে হয়ে গেছে, আমাদের ডিসপ্লে কিন্তু ওকে হয়ে গেছে। কিন্তু এইটা যেহেতু আমি বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে ভালো করে দেখাই, এখানে কিন্তু ডিসপ্লে ওকে দেখতে পাচ্ছেন, কিন্তু লাইটটা যদিও একটু কম, এটা আসলে ইনভার্টারের কারণে। তো এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লে কিন্তু টোটালি ওকে হয়ে গেছে, কিন্তু এইটা কিন্তু আসলে আমাদের মেন সলিউশন না। এটা দ্বারা দেখালাম যে আমাদের যে ইনভার্টার সেকশন এইখানে কিন্তু প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এইখানে মজার যে বিষয়টা হচ্ছে সেইটা যদি আপনাদেরকে আমি দেখাই আর একটু ক্লিয়ার করে, বন্ধুরা আমি সরাসরি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে মেন বোর্ডটা রয়েছে, মেন বোর্ডের কিন্তু ইনভার্টার সেকশনটাও কিন্তু খারাপ না, সেটাও কিন্তু ওকে রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের ব্যাকলাইটটাও কিন্তু ওকে রয়েছে। ব্যাকলাইট ওকে যদি না থাকতো তাহলে কিন্তু লাইট করতো না, আমাদের ইনভার্টার সেকশন দ্বারা কিন্তু জ্বলতো না। তো এটার প্রবলেমটা কি আমি আপনাদেরকে মজার একটা বিষয় দেখাই, বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে আমার আরও কিছু ব্যাকলাইট, এই ব্যাকলাইটটাকে আমি আমাদের যে মেন মাদারবোর্ড রয়েছে এই মেন মাদারবোর্ডে যদি আমি কানেক্ট করে দেখাই, বন্ধুরা আশা করি যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিও যদি এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি আশা করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্টস করে আমার সঙ্গেই থাকবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে, এবং আমাদের যে ব্যাকলাইটটা ছিল, এখানে ভালো করে দেখাও, আমাদের ব্যাকলাইট যে ছিল এইখান থেকে ওয়্যারটা কিন্তু আমি আমাদের মাদারবোর্ডে কানেকশন করেছি।
তো এখন আমি টিভিটিকে যদি স্ট্যান্ড বাই রিলিজ করি, স্ট্যান্ড বাই রিলিজ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক লাইটটি কিন্তু জ্বলে গিয়েছে। তো এইটা দেখানোর উদ্দেশ্যটা হলো, তো এখন তো আমরা বুঝতে পারছি যে আমাদের ব্যাকলাইটের আপনার ইনভার্টার সেকশনের কোনো কিন্তু সমস্যা নেই। ইনভার্টার সেকশনের যদি কোনো ধরনের সমস্যা থাকতো তাহলে কিন্তু আমাদের ব্যাকলাইট জ্বলত না, কিন্তু আমাদের ডিসপ্লে লাইট সেটাও কিন্তু জ্বলছে অন্য একটা ইনভার্টার সার্কিট লাগানোর পরে, কিন্তু ডিসপ্লেও চলে আসছে। তো এখন প্রবলেমটা কোথায়, এই ব্যাকলাইট লাগানোর পরে কেন আমাদের এখানে ভোল্টেজ থাকছে না এবং কেন আমাদের ডিসপ্লেতে গ্রাফিক্স আসছে না, লাইট আসছে না? তো এইটার কারণটা কি? এইটার কারণটা হচ্ছে আমাদের যে ব্যাকলাইটটা রয়েছে, ব্যাকলাইট আপনার অনেক দিন ব্যবহারের ফলে, একটা টিভিতে লাগানোর ফলে অনেক দিন চলার পরে দেখা গেছে যে ব্যাকলাইটের কোনো একটা ব্যাকলাইট সমস্যা হওয়ার পরে আমাদের টিভিতে আমাদের যে ইনভার্টার সেকশনটা রয়েছে সেইখান থেকে আমাদের এলইডি লাইটগুলা আপনার অনেক বেশি অ্যাম্পিয়ারেস নেয়। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে তখন আমাদের যে মাদারবোর্ড রয়েছে, মাদারবোর্ডের ইনভার্টার সেকশনটা প্রোটেকশন মোডে চলে যায়। তো সেক্ষেত্রে এইটার যে বেটার সলিউশনটা রয়েছে সেটা আমাদেরকে করতে হবে, আমাদের যে ব্যাকলাইটগুলো রয়েছে সেটাকে রিপ্লেস করে দিলে আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিও দেখে আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে আলটিমেটলি কাজের রেজাল্টটা কী। তো এই ধরনের যে সমস্যা যদি আমরা ফেস করি, তো তখন আমরা কী করবো, যে অরিজিনাল যে ব্যাকলাইটগুলো ছিল সেটাকে রিপ্লেস করে নতুন ব্যাকলাইট লাগিয়ে দিলে আমাদের কিন্তু প্রবলেমটা থাকবে না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আমার ভিডিওতে লাইক কমেন্টস করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।